हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो आर आमिओ भालो आछि। आर देखो एखन आमि पुजो करब, तो सकाले तो काजकर्म सबाई सारा हये गेछे, तो एखन आमि पुजो करब। तो एखाने चंदन घसछि आमि, तो बेलपाता, एकटा पेतलेर बेलपाता आछे सेटार मध्ये चंदन लागाच्छि, ठाकुरके दिच्छि। তো আজকে আমাদের অনেকগুলো ফুল ফুটেছে, যেহেতু গরমের একটু ভাব ছিল কালকে রাত্রে, তো একটু তবু ফুলটা ফুটেছে, নালে একদমই ফুল ফুটছিল না। জবা ফুলও অনেকগুলোই ফুটেছে আর টগর ফুলও ফুটেছে অনেকগুলোই। তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ঠাকুরকে দিচ্ছি। আর আজকে যাব আমি মাসির বাড়ি। বন্ধুরা দেখো, আমার মাসির বাড়ি যাব আমি। তো কেন মাসির বাড়ি যাব সেটা তোমাদেরকে ওখানে যেই বলবে, হঠাৎ করি আজকে আমি মাসির বাড়ি যাব। তো আমি পুজোটা করে নিই, তাহলে তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মাসির বাড়ি। তো আমি যাব সাইকেলে। তো সাইকেলে কোনোদিন অতটা দূর যাইনি, তো জানি না কি হবে। তো ভাবলাম সাইকেলেই যাব, বাসেতে যাব না, তো সাইকেল নিয়েই যাব। এই যে বদমাইশটা, এখানে আমার ছেলে পড়তে বসেছে, দেখো ওকে নিয়ে যাব না। তো নিয়ে যাব না বলে একটু রাগ রাগ, তাই আমি বললাম যে যাব, আমি চলে আসবো, তো বেশিক্ষণ থাকবো না, তুই কি করতে যাবি, ওই জন্য ছেলেকে আর নিয়ে যাব না। তো দেখো সাইকেল বার করে ফেলেছি, তো সাইকেলে করেই যাব। তো এখন বাজে 9টা, তো রান্নাবান্না কিছু করিনি, মা রান্না করে নেবে, তো আমি চলে যাচ্ছি এখন বেরিয়ে। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে তো আর ভিডিও করা যাবে না, আমি সাইকেল চেপে মানে চেপে করবো সাইকেল চালিয়ে। তো দেখো বন্ধুরা, আমি মাসির বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, তো একটু নেমে আমি হেঁটে যাচ্ছি। অনেকটা সাইকেল চালিয়ে এসেছি, মানে অভ্যাস নেই যেহেতু এতটা সাইকেল চালিয়ে আসার, তো একটু নেমে আমি একটু হেঁটে যাচ্ছি, মানে মাসির বাড়ি পাড়ার মধ্যেই ঢুকে পড়েছি আর একটু গেলেই মাসির বাড়ি। দু সাইড গ্রাম, দেখো পুকুর, গাছপালা চারিদিক। তো দেখো বন্ধুরা, মাসির বাড়ি এসে গেছি, তো খেতে দিয়েছে আমাকে কত কি, এখানে দুধ পুলি, পাটিসাপটা, মুড়ি, আবার আলুর দম, সব কিছু দিয়েছে খেতে। কত খাবার দেখো আমার, তো এগুলোই মানে খাই এখন। তো মুড়ি এতগুলো আর খাবো না, পিঠেগুলোই আগে খাবো। আর এই যেটা ভাইঝি, তো বৌদির মেয়ে, এই যে কেন কি করছে এখন, লেখাপড়া করছে। আর আমি এখানে পাটিসাপটা পিঠে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এবার যেটা দেখাবো তোমাদেরকে, আমি কেন মাসির বাড়ি এসেছি, চলো সেটাই দেখাতে নিয়ে যাই।
তো দেখো বন্ধুরা, আমি এসেছি এই গুঁড়ি আনতে, মানে চালের গুঁড়ি যেটা ঢেঁকিতে এই যে কুটা হচ্ছে, তো এটা মাসিদেরই ঢেঁকি। তো মাসি কাল ফোন করে বলেছিল যে নিতে আসবি, তাই নাহলে আমার বাবা প্রতি বছরই দিয়ে যায়। তো এবছর মাসি ফোন করে বললো, আমি সেই জন্য এলাম হঠাৎই রাত্রে, কাল ফোন এসেছিল। তো দেখো, তো আমিও ঢেঁকি অনেক ছোটবেলায় দেখেছি, তো অনেক দিন দেখিনি, আর তো ভাবলাম তাহলে যাই, দেখাও হবে আর তোমাদের সাথে শেয়ার করা হবে। তো দেখো এখানে ঢেঁকিতে এই যে এইভাবে চাল কুটা হচ্ছে। তো সামনে যেহেতু পৌষ পার্বণ, পিঠে খাওয়া এইসব কিছুই হচ্ছে, তো আমিও একটু পাত দিচ্ছিলাম। তো চলো আমারটাও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, তো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু রোদ রোদ নেই একদমই, একটু মেঘলা মেঘলা ভাব আছে। তো দেখো বন্ধুরা, আমিও এখানে ঢেঁকিতে ভাত দিচ্ছি, অনেক ছোটবেলায় দিয়েছি, কবে ভুলে গেছি। তখন আমাদের বাপের বাড়িতেও এরকম ঢেঁকি ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে, মানে অনেক ছোট তখন, এখন আর এইসব জিনিস নেই। তো আমার মাসির বাড়িতে এটা অনেক দিনের পুরনো, তো মাসিদের আছে, তো বাইরেটা মাসিদের মানে বসিয়েছে এরকম। তো এগুলো মাসির বাড়িরই, মানে কে হয় বাস ভুলে যাচ্ছি। তো দেখো এই ঢেঁকিটা মানে তুলেছি পা দিয়ে, তো এই গুঁড়িগুলো যেগুলো মানে তুলছে, তুলে ওগুলোকে চালবে, আর যেগুলো এমনি চালা হয়ে গেছে সেগুলো আবার মানে দেবে, দিয়ে আবার পা দিতে হবে, এইভাবেই করতে হবে। তো দেখো আমি এবার আমার মাসিদের ওপরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, নতুন হয়েছে ওপরটা, মানে আগের বারে এসেছিলাম তখন প্লাস্টার পাথর বসানো কিছুই হয়নি দেখিয়েছিলাম, তো এবারে পাথর টাথর সব কিছু বসানো হয়ে গেছে, প্লাস্টারও করা হয়ে গেছে, রংটাও এখনও হয়নি। তো এটা দুটো রুম হয়েছে ওপর ঘরে, আর এটা একটা রুম, আর ওই একটা রুম দেখালাম, আর এটা হচ্ছে রান্নাঘর। তো এটা রান্নাঘর দেখো চারিদিক, আর এটা হচ্ছে টয়লেট, এখন ওটা কিছুই হয়নি, তো এমনি তো আমি একটু এবার ছাদে নিয়ে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে ছাদটা। তো দেখো কত সবাই গুঁড়ি রোদে দিয়েছে তোমাদেরকে, দেখো এখানে মেঘলা মেঘলা আকাশ বলে, তো গুঁড়িগুলোকে সব চালের গুঁড়ি যেটুকু বলছি, তো পাতলা করে সব মিলে রোদে দিয়ে গেছে। তো যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে গুমো গন্ধ ছাড়বে ভিজে যেহেতু। আর ফুল গাছ দেখো মাসিদের, গাঁদা ফুলের গাছ কত সুন্দর, অনেক ফুল ফুটেছে। আর দেখো ছাদ থেকে আমি একটু দূরগুলো দেখাচ্ছি, গাছপালা যেমন গ্রামের দিকে থাকে। আর এই যে আমি এখন একটু বসে আছি, বিশ্রাম নিচ্ছে একটু বসে, তো পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তো একটু বসে আছি। তো এবার ভাত খাবো, খেয়ে আমি বেরিয়ে যাবো, আর বেশি দেরি করব না, চলো ভাত খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে রোদের মধ্যে তো উঠোনে রোদের মধ্যে সবাই ভাত খাওয়া দাওয়া করবে, তো বৌদি ভাতটা দিচ্ছে আর আমিও খেতে বসবো, আর বৌদি মেসো মাসি সবাই খেতে বসবে। তো এখানে রান্না আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো শাক চচ্চড়ি করেছে, আর হয়েছে চিকেন। তো দেখো চিকেন রান্না করেছে, তো এটাই রান্না হয়েছে, তো অনেক কিছু খাবার, তো চলো খাবারটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি এবার বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাব, তো এখন বাজে
2:35, তো আমি এবার বেরিয়ে যাব। তো 2:35 বেজে গেছে, তাহলে চলো যাওয়া যাক বাড়ি। তো দেখো বন্ধুরা, বাড়ি যাওয়ার পথে যে আমাদের এক মানে নারায়ণপুর বলে একটা জায়গার নাম আছে, তো সেখানে একটু দাঁড়িয়ে গেছি আমি। তো এখানে একটা মন্দির আছে, সেটা দেখাবো বলে দাঁড়িয়ে পড়েছি তোমাদেরকে মাঝপথে। তো দেখো কি সুন্দর মন্দিরটা, মা মানে কালী মন্দির। তো নানা রকম ফুল গাছ আছে, তো নানা রকম ফুল গাছ মন্দির। তো ভেতরটা যেতে পারিনি, আমি বাইরে থেকে একটু দেখালাম। তো দেখো বাস রাস্তা এটা পুরো, তো আমি এই রাস্তাটা থেকে বাঁদিকে বেঁকে আমি আবার মাঠের রাস্তা ধরে যাব। মানে আমি বাস রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি মানে মাঠের রাস্তা যে আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাস রাস্তা দিয়ে যেতে আমারও প্রচণ্ড ভয় লাগে, তো বাস রাস্তা দিয়ে আমি যাব না, আমি যাচ্ছি অন্য রাস্তা দিয়ে যাবো। তো এইটুকু আমাকে বাস রাস্তা টপকাতে হবে, একটা টেকার চলে গেল। তো বাস রাস্তা এইটুকু আমাকে টপকাতে হবে, তো আমি এদিক যাবো। তাহলে চলো বাড়ি যাওয়া যাক, তো পরে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন দুপুর হয়ে গেছে, মানে 1টা বাজে। তো কালকে যে মাসির বাড়ি গেছিলাম, তো ভিডিওটা তো কালকে শেষ করা হয়নি। তো কাল আমার এসে খুব শরীর খারাপ হয়েছিল, মানে অত দূর সাইকেল চালিয়ে যাওয়ার তো অভ্যাস নেই। তো সাইকেল চালিয়ে 1 ঘন্টা গেছি, আবার এসেওছি 1 ঘন্টা, তো 2 ঘন্টা সাইকেল চালিয়েছি। তো তার জন্য এসে পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, এতটাই যন্ত্রণা হচ্ছিলো যে তোমাদেরকে কি বলবো। মানে এসে আমি মানে যেমন সংসারে আছে রুটি তরকারি এসব করতে হবে, সেই সব করেছি, আর কাঁদছি এত, মানে কাঁদছি আর করছি এরকম ব্যাপার। কাঁদতে কাঁদতে সব কিছু কাজকর্ম করে আমি শুয়ে পড়েছিলাম, আমার আর ভালো লাগছিল না কো, মানে এত পায়ে যন্ত্রণা হচ্ছিলো। তো ওষুধ আনতে যাওয়ার কেউ ছিল না, সেই জন্য ওষুধও খাইনি আমি। তো আজকে ওষুধ খেয়েছি, তো আজকেও ব্যথাটা আছে, তো অল্প আছে কালকের থেকে, আজকে কম আছে। মানে সে উঠবস করলে যেইভাবে লাগে না সেই রকম, মানে আমি পাটা মুড়তে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো এইসব হয়েছিল সাইকেল চালিয়ে যাওয়া, একদমই অভ্যাস নেই, অতটা দূর সাইকেল চালিয়ে গেছি বলি এই জিনিসটা হয়েছে আমার। তো অভ্যাস না থাকলে যা হয়। তারপরে আবার ওখানে যে ঘুড়ি ফুটেছি, মানে ঢেঁকির মধ্যে আমি দেখেছি উঠলাম, তো ঢেঁকিটার পাত দিচ্ছিলাম, তো ওটাতেও হয়েছে। সব রকমই একটা অভ্যাস থাকা দরকার, তো অভ্যাস নাই বলি এই জিনিসটা হয়েছে। তো গুঁড়ি নিয়ে এসেছি, তো যেহেতু পৌষ পার্বণ সামনেই এসে গেল, তো পিঠে আরে হবে। তো মাসির বাড়ি গেছিলাম গুঁড়ি আনতে, তো আনন্দ করে গেলাম সাইকেল নিয়ে। তো এসে শরীর খারাপ, মানে এত কেঁদেছি আমি, কাল কি বলবো তোমাদেরকে। মানে এসে আর রাত্রিরে মানে কাজ করে খাইনি পর্যন্ত, আমি পুরো শুয়ে পড়েছি আর কাঁদছি, অঝরে কাঁদছি, সারা রাত ঘুমোতে পারিনি, এতটাই যন্ত্রণা হচ্ছিল। পায়ের মধ্যে দড়ি বেঁধে আমি শুয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।